আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসামে শিব মন্দির বানাতে মুসলিম উচ্ছেদ, বিক্ষোভে পুলিশের গুলি। আক্রোশ মেটানোর ব্যাপারে তালেবান সদস্যদের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। পানি পড়া ঝাড়ফুঁক দিয়ে করোনার চিকিৎসা করা ওঝার প্রাণ গেল করোনায়। বিস্তারিত খবরে জানবেন জাতিসংঘে উত্তেজনা, কোরীয় উপদ্বীপে যুদ্ধ থামবে না। রাশিয়া ন্যাটোর সদস্য হবে না, পরিষ্কার জানিয়ে দিলেন ল্যাভরভ। নীল নদের উপর বাদ, আরব লীগের হুঁশিয়ারি। রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তুরস্ক পূর্বের অবস্থানে অনর। সবশেষে জানবেন স্বীকৃতি নিয়ে উদ্বিগ্ন তালেবান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আসামে শিব মন্দির বানাতে মুসলিম উচ্ছেদ, বিক্ষোভে পুলিশের গুলি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের দরং জেলায় একটি সুবিশাল শিব মন্দির নির্মাণের জন্য হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করার পর বৃহস্পতিবার সেই আশ্রয়চ্যুতদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। স্থানীয় সাংবাদিকরা পুলিশের গুলিতে অন্তত দুইজনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানাচ্ছেন। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের সভাপতিও এই হত্যাকাণ্ডের খবর টুইট করেছেন। দরং জেলার ধলপুর গ্রামের একটি প্রাচীন শিব মন্দিরকে অনেক বড় আকারে গড়ে তোলার জন্য গত কয়েক মাস ধরেই আসাম সরকার সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে। যদিও সেই ভিটামেটি হারানোরা দাবি করছেন তাদের সব ধরনের সরকারি নথি ও পরিচয়পত্র রয়েছে। বস্তুত আসামের দরং জেলার ধলপুর হিলস এবং শিপাঝার এলাকায় প্রায় 77,000 বিঘা জমি দখল করে বিশাল একটি শিব মন্দির কমপ্লেক্স বানানোর জন্য রাজ্য সরকার সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বেশ কয়েক মাস ধরেই। সেই অভিযানের সর্বশেষ ধাপে গত সোমবার ওই অঞ্চলের বাসিন্দা প্রায় 800 পরিবারের বেশ কয়েক হাজার মানুষকে তাদের ভিটা থেকে উচ্ছেদ করে সেই জমি খালি করিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে বৃহস্পতিবার দরংয়ে উচ্ছেদ বিরোধী কমিটির জমায়েতে পুলিশ গুলি চালালে অনেকেই হতাহত হয়েছেন। স্থানীয় সাংবাদিক দেবব্রত দত্ত বলেছিলেন, উচ্ছেদের বিরুদ্ধে যে শেল গড়ে তোলা হয়েছে তাদের ডাকে ধলপুর 1, 2 ও 3 নম্বর গ্রামের বেশ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে পুলিশের হামলায় অন্তত 10 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পারছি। তাদের মধ্যে অন্তত 2 জন নিহত হয়েছেন, একজনের লাশের ছবি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ওখানে অগ্নিগর্ভ ছিল। স্থানীয় নেতারা গতকালই আমাকে বলেছিলেন তাদের লড়াই তারাই করবেন, বিরোধী কংগ্রেস বা AIDEUF এর নেতারা ঢুকতে গেলে পেটাবেন এবং কোনো রাজনীতি করতে দেবেন না। বিকাল 4:30 নাগাদ আসামের কংগ্রেস প্রধান ভূপেন কুমার বোরো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বিবৃতি দেন। তবে এখনও পুলিশ বা রাজ্য সরকার গুলি চালানোর কথা স্বীকার করেনি। নিহত একজনের ছবিও টুইট করেন বোরা। আক্রোশ মেটানোর ব্যাপারে তালেবান সদস্যদের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। আফগানিস্তানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বৃহস্পতিবার কাবুলে ঘোষণা করেছেন, আফগান জনগণের উপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, সকল আফগান নাগরিককে তালেবানের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে, কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারোর উপর প্রতিশোধ নিতে পারবে না। এর আগে গণমাধ্যমে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের উপর শারীরিক নির্যাতনের খবর প্রকাশিত হয়, তারপরেই তালেবান প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। পানি পড়া ঝাড়ফুঁক দিয়ে করোনার চিকিৎসা করা ওঝার প্রাণ গেল করোনায়। তার পানি পড়া বা ঝাড়ফুঁক সারাতে পারে করোনা, এমন দাবি তোলা এক ওঝা নিজেই হার মেনেছেন করোনার কাছে। বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় করোনায় আক্রান্ত হয়ে মারা যান পানি পড়া দেওয়া সেই ওঝা। মৃত সেই ওঝার নাম ইলিয়ান্তা হোয়াইট। শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন, বিনোদন ক্ষেত্রে তারকাদের পাশাপাশি দেশটির শীর্ষ রাজনীতিকদেরও পানি পড়া ও ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা সেবা দিতেন তিনি। এমনকি দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও রয়েছেন ইলিয়ান্তার রোগীর তালিকায়। গত নভেম্বর ইলিয়ান্তা ঘোষণা দিয়েছিলেন, ঝাড়ফুঁক ও পরাপানির সাহায্যে তিনি শ্রীলঙ্কা থেকে করোনা মহামারী দূর করবেন। তার এই পানি পড়া চিকিৎসায় সায় দিয়েছিলেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নাই আরাচ্ছি। কিন্তু অনুমোদন দেওয়ার 2 মাসের মধ্যে করোনায় আক্রান্ত হন তিনিও। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত তাকে হাসপাতালের ICU ভর্তি হতে হয়। এই ঘটনার জেরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হারান তিনি। বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আছেন পবিত্র।
এলিয়েন দ্য হোয়াইট প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে আসেন 2010 সালে। ওই বছরে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রকাশ্যে তাকে ধন্যবাদ জানান এবং বলেন তার হাঁটুতে ইঞ্জুরি ছিল এবং এলিয়েন তার চিকিৎসায় সেই ইঞ্জুরি দূর হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি আরও বলেন, হাঁটুর ইঞ্জুরির কারণে দলের সঙ্গে তার দক্ষিণ আফ্রিকার সফর অনিশ্চিত ছিল। এলিয়েন দ্য হোয়াইটের কাছে চিকিৎসা নেওয়ার পর সেই ইঞ্জুরি তো কেটেছেই, উপরন্তু সেই সফরে নিজের ওয়ানডে কেরিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। জাতিসংঘে উত্তেজনা, কোরীয় উপদ্বীপে যুদ্ধ থামবে না। কোরীয় উপদ্বীপে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দুই কোরিয়ার মধ্যে চলমান যুদ্ধের সমাপ্তির আহ্বান জানানো হয়, কিন্তু দক্ষিণ কোরিয়ার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। তাদের বক্তব্য, পিয়ংইয়ংয়ের প্রতি মার্কিন বৈরীনীতির অবসান না হলে দুই কোরিয়ার যুদ্ধ থামবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির আহ্বান জানান। দুই কোরিয়ার মধ্যে 1950 থেকে 1953 সালের যুদ্ধ শেষ হলেও মূলত যুদ্ধবিরতির নাম দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। জাতিসংঘে দেওয়া ভাষণে মুন বলেন, আমি কোরীয় উপদ্বীপে যুদ্ধ শেষ করার জন্য একটি ঘোষণার প্রস্তাব আগেও দিয়েছিলাম। যুদ্ধের সমাপ্তি ঘোষণা কোরিয়ান উপদ্বীপে পুনর্মিলন ও সহযোগিতার একটি নতুন পরিবেশ তৈরি করবে। তবে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী রি থাইং সং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএতে বলেছেন, যতক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়ার আশেপাশের রাজনৈতিক পরিস্থিতি অপরিবর্তিত থাকবে এবং মার্কিন শত্রুতার নীতি পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কিছুই পরিবর্তন হবে না। রাশিয়া ন্যাটোর সদস্য হবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টেল স্টোনেনবার্গের সঙ্গে বুধবার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। তিনি বলেন, নিজেদের ভাগ্য বাজিয়ে দেখবেন না, রাশিয়া ন্যাটো জোটের সদস্য হচ্ছে না। সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের কাছে অনেকটা হাস্যরস করে এই মন্তব্য করেন। তিনি বিষয়টি এমনভাবে বলেছেন যেন বৈঠকে বসার আগে সাংবাদিকরা অনেকেই জল্পনা করে থাকতে পারেন যে ব্রাসেলসে মস্কোকে ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতে পারে। বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ল্যাভরভ এবং স্টোলটেনবার্গ রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের বর্তমান সম্পর্কের ধরন নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে রুশ পক্ষ অবধারিতভাবে ন্যাটোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, যাতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে উত্তেজনা কমানো যায়। নীল নদের উপর বাঁধ, আরব লীগের হুঁশিয়ারি। নীল নদের উপর বাঁধ নির্মাণ নিয়ে ইথিওপিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইদ বলেন, বাঁধ নির্মাণের জন্য ইথিওপিয়াকে চরম মূল্য দিতে হবে। প্রসঙ্গত, নীল নদের উপর এক বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে ইথিওপিয়া। নীল নদের উপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ। প্রতিবেশী সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহুদিন ধরে ঝামেলা চলছে ইথিওপিয়ার। বৃহস্পতিবার আরব লীগের মহাসচিব বলেন, এই বাঁধের কারণে দুইটি আরব দেশ ধ্বংস হবে। ইথিওপিয়ার এই উদ্যোগের কারণে আরব বিশ্ব মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি। এই বাঁধের কারণে ইরান, তুরস্ক ও ইসরায়েল এই অঞ্চলে খবরদারি করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই বাঁধ নিয়ে কেন বিতর্ক? মিশর তার বেশিরভাগ পানির চাহিদা নীল নদ থেকে মেটায়। নীল নদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী। যদি ইথিওপিয়া এই নদীর উপর বাঁধ নির্মাণ করে, তাহলে মিশরের পানি সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ নীল নদের পানি প্রবাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথিওপিয়ার হাতে। শুধু মিশর নয়, নীল নদের ভাটিতে আরেকটি দেশ সুদানও এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন। তারাও পানি কমে যাওয়ার আশঙ্কা করছে। রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তুরস্ক পূর্বের অবস্থানে অনড়। রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তুরস্ক তার অবস্থানের পুনরাবৃত্তি করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলাত চাবুসোগলু এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে একটি অনলাইন আন্তর্জাতিক উচ্চস্তরের ইভেন্টের সহ আয়োজক হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। টুইটে আরও বলা হয়, তুরস্ক পুনরাবৃত্তি করেছে যে তারা রোহিঙ্গা মুসলমানদের ভাগ্যের উন্নয়নে কখনোই তুরস্ক পিছিয়ে যাবে না। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা রোহিঙ্গা মুসলমানদের তাদের ভাগ্যের উপর ছেড়ে দেব না। অন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট 2017 থেকে প্রায় 24,000 রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে, 34,000 বেশি আগুনে নিক্ষিপ্ত হয়েছে, 1,14,000 বেশি পিটিয়ে আহত করা হয়েছে এবং কমপক্ষে 18,000 রোহিঙ্গা নারী ও মেয়েকে ধর্ষণ করা হয়েছে। স্বীকৃতি নিয়ে উদ্বিগ্ন তালেবান।
তালেবান সরকার বিশ্বের স্বীকৃতি পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে, কারণ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল আফগান অর্থনীতির চাকা সচল রাখতে তাদের আন্তর্জাতিক মহলে স্বীকৃতির প্রয়োজন। স্বীকৃতি না পেলে কোনো বৈদেশিক সাহায্য পাচ্ছে না তালেবান। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল তালেবান, এরপরই তালেবানের স্বীকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তালেবান সরকারের প্রতিনিধিকে জাতিসংঘে বক্তব্য রাখার অনুমতি দেবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে আফগানিস্তানের শাসক হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে উভয় সংকটে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি তালেবান পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বিশ্বের শক্তিধর দেশগুলো অবশ্য তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। তবে যোগাযোগ রক্ষা করলেও তালেবানকে এখনই স্বীকৃতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহল। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তালেবান শাসকদের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে নাকচ করে দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, তালেবানের আরও সংবেদনশীল হওয়া উচিত, পাশাপাশি তাদের আন্তর্জাতিক মতামতকেও আমলে নেওয়া উচিত। এমনকি চীন তালেবান সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করার পর তারাই প্রথম দেশ হিসাবে তালেবানকে স্বীকৃতি দেবে বলে আভাস পাওয়া গেছিল। তবে এখনও চীন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের আফগানিস্তান মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কেন্দ্রের পরিচালক আমিনা খান জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি পাওয়ায় তালেবানের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।